উনি হচ্ছে একজন বাবা তিন সন্তানের জনক একশো বিশ টাকা রোজে কাজ করে একটা শার্ট বারবার সেলাই করে তারপরে জীবিকা নির্বাহ করে শত কষ্টের মাঝেও শত অসুস্থতার মাঝে কিন্তু তিনি তার ডিউটিটা চালিয়ে নিয়ে যায় এখানে যারা মালিক আছেন ম্যানেজার আছেন তারা হয়তো বা মনে করছেন ও তো ভালোই আছে ও তো আমার কাছে কিছু চায় না হ্যাঁ ওর তো কিছু প্রয়োজন নাই তাহলে সে তো অবশ্যই আমার কাছে কান্না করতো বা আমার কাছে চাইতো আসলে বিষয়টা এমন না সবাই মুখ ফুটে বলে না অনেকটা কথা আছে ভেতরে থেকে যায় সেটা হয়তো বা ওনার বোবা কান্না হিসেবে আজকে ঝরছে চোখের পানি দিয়ে আজকে আমাদের সামনে কথা বলার ক্ষেত্রে কিন্তু ওনার চোখের পানি বের হচ্ছে ২২ টাকা দিয়ে তার চাকরি জীবন শুরু আজকে একশো বিশ টাকা এসে পৌঁছেছে দুই হাজার একুশ সাল দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে তিনি একশো বিশ টাকা রোজে কাজ করছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক এখন আমি আছি হলো সিলেটের শ্রীমঙ্গল এলাকাতে বর্তমানে এখানকারই নিয়োজিত কাজ করেন তিনি তাকে দেখতে পাচ্ছেন তার সাথে আমরা কথা বলবো জানবো তাদের জীবনের ঘটনা এবং জানবো এই যে চা বাগানে হ্যাঁ তারা আসলে কি হিসেবে আছেন আর কতটুকু পরিশ্রম করে থাকেন বা তাদের আনুষাঙ্গিক জীবন সম্পর্কে তো চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ আপনার নাম নেবুলাল নেবুলাল হ্যাঁ আপনি কত বছর ধরে এই চা বাগান পাহারা দিচ্ছেন আমার জন্ম পর জন্ম পর চার পাঁচ বছর আগ থেকে আমি এই চা বাগানে জড়িত আমার বাবা নাই বাবা মারা গেছেন মাও মারা গেছেন আমার বাবার পরিবর্তে আমি এই চা বাগানে জড়িত মানে আপনার বাবা আগে এই চা বাগানে ছিল ছিল পরে বাবা মারা যাওয়ার পরে আপনি হ্যাঁ আমি জয়েন করলাম আমি জয়েন করলাম এখন আমার চল্লিশ বছর যাবে যাচ্ছে ডিউটি করা আপনার বাবা কাজ করেছেন কত বছর বললেন এখানে উনিও জন্ম পর থেকে এই বাগানে কাজ করতে করতে বৃদ্ধ হয়ে মারা গেছেন কত বছর বয়সে মারা গিয়েছেন মানে পঁচপান্ন ষাট বছরে মারা গেছে ষাট বছর হ্যাঁ বলা যে দীর্ঘ একটা সময় তিনি এখানে কাজ করেছেন হ্যাঁ দীর্ঘ একটা আপনিও প্রায় চল্লিশ বছর কাটিয়ে ফেলেছেন হ্যাঁ হ্যাঁ কাটিয়ে ফেলেছেন যেটা জানতে চেয়েছিলাম আপনি রোজ যেন কত টাকা পান আগে ছিল আমাদের দিন মজুরি বাইশ টাকা বাইশ টাকা থেকে শ্রমিক আন্দোলন করলো আন্দোলন করার পর কোম্পানি দিতে লাগলো আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা থেকে আবার দেখলো শ্রমিক আমরা চলতে পারতেছি না অনেক আমাদের কষ্ট হইতেছে তারপর আবার আন্দোলন করলো শ্রমিক আবার আন্দোলন করার পর কোম্পানি এখন দিতেছে আমাদেরকে একশো বিশ টাকা মজুরি একশো বিশ টাকা টাকা সারাদিনে একশো বিশ টাকা একজন মহিলা চব্বিশ কেজি পাতা তুলা দেবে কোম্পানি একশো বিশ টাকা দিতেছে এই যে আমি সারাদিন এখানে নয়টা থেকে ছয়টা পর্যন্ত ডিউটি করি আমারও একশো বিশ টাকা মজুরি মানে আপনি তো আর পাতা তুলেন না না পাতা না তুললে আপনি যেহেতু এখানে কেয়ার টাকার হিসেবে আছেন না হ্যাঁ দেখভাল করতেছেন সেই হিসেবে আপনার একশো টাকা হলে মাসে কত টাকা আসে তেমন বেশি টাকা তো আসে না বেশি টাকা তো আছে সে কত আছে তিন হাজার প্রায় বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো হয় না তারপরও এই টাকা দিয়ে আপনি কি করেন আচ্ছা তারপরও আমাদের এই এই যে আপনি চিন্তাধারা করতেছেন এই টাকা দিয়ে আমরা কি করি কেমনে চলি হ্যাঁ তারপরেও মনে করেন এই কামাই টেকা থেকে আমাদেরকে অনেক কিছু টাকা কাটাকাটি হয় ইলেকট্রিক বিল কাটে লোক একজন মারা যায় লোকের টাকা কাটে ওই যে ফান্ড কাটে মন্দির কাটে এই কাটে সেই কাটে অনেক কিছু কাটাকাটি আসে সব কিছু কাটা আমরা পেমেন্ট পাই বুধবারে হ্যাঁ তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো হ্যাঁ এভাবে করে আমরা পেমেন্ট পাই আচ্ছা এখানে একটা বিষয় আমার জানা সেটা হচ্ছে খাওয়ন খরচ এইগুলো কে দেয় আমাদের সব নিজের সব নিজেদের এই কামের ভিতরে আমরা খরচ করি খাই দাই থাকি আপনার ছেলে সন্তান কয়জন আমাদের ছেলে সন্তান আমার তিনজন জন ছেলে সন্তান দুই মেয়ে এক ছেলে এই যে আপনি মাস শেষে যে বত্রিশশো টাকা পান না না তিন হাজার টাকা ধরলাম হ্যাঁ আপনার এই বয়সে তিন হাজার টাকা দিয়ে তিন সন্তান নিয়ে স্ত্রী নিয়ে কিভাবে চলেন একটু কষ্ট হয় আমাদের খুবই একটা কষ্ট একটু কষ্ট হয় হ্যাঁ সবাই মানে সবাই শ্রমিক মিলে খুবই একটা কষ্ট করে আর আমার পরিবারের কথা বলি আমি খুব একটা কষ্ট দিন কাটি আমি ভালোভাবে খাইতে পারি না মাছ মাংস ছেলে মেয়েকে নিয়ে খাইতে পারি না ভালোভাবে চলতে পারি না কে এক কেজি চাল কিনতে গেলে ষাট টাকা চলে যায় হ্যাঁ এই যে বাগান থেকে আমাদের গমের আটা দুই কেজির মধ্যে এটা দিয়ে শুধু কম 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 করে আমরা হালকা হালকা চালাই এই যে সকালে আমরা রুটি খাই দুপুরে রুটি খাই শুধু রাত্রে আমরা এক বেলা ভাত খাই সকালে রুটি খান দুপুরে হ্যাঁ হ্যাঁ একটা সত্যি কথা বলবে হ্যাঁ সত্যি যে ষাটটা আছে না ষাট হ্যাঁ এই ষাটটা কত বছর ধরে পড়তেছেন এই ষাটটা আমার এক বছর হয়ে গেছে ষাটটা এক বছর হয়েছে সুপ্রিয় দর্শক ষাটটা কিন্তু দেখতে পাচ্ছেন ষাটটা ছিঁড়ে গেছে এক বছর মানে এই যে এক বছর ধরে এই আপনি পড়তেছেন হ্যাঁ মানে এই চেঞ্জ করা উচিত না আমি এই যে টাকার অভাবে কিনতে পারতেছি না প্রত্যেক দিন এই প্রত্যেক দিন এই সারটা ধোয়াইতেছি সুপ্রিয় দর্শক আমি একটা প্রশ্ন করেছিলাম এখানে সেটা হচ্ছে যে আঙ্কেল এই সারটা কত বছর ধরে পরেন উনি বলেছেন উনি এক বছর ধরে সারটা পরেন আসলে তিন হাজার টাকা স্যালারি পেয়ে এই চা বাগানে কাজ করে তিন সন্তান নিয়ে একটা পরিবার কেমন থাকতে পারে আপনারা হয়তো বা ধারণা করতে পারেন যারা একবারে বিলাসী জীবনযাপন করছেন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন ছেড়ে দিলাম একজন ব্যক্তি মাত্র একশো টাকা রোজ ইনকাম করে সে কীভাবে চলে হ্যাঁ তো এখন বিষয় হচ্ছে যে আপনি কি নার্ভাস ফিল করছেন হাত কাঁপছে আপনার চিন্তা হচ্ছে অনেক সময় চিন্তা করি স্যার কান্দি বুঝছে আমাদের কীভাবে যাচ্ছে অনেক সময় আমরা কান্দি বুঝছেন অনেক সময় কান্না করেন অনেক সময় একটু ভাত খাইয়া ঘুমাইলে বিছনাতে স্যার অনেক কিছু আমরা চিন্তাধারা করি

সকাল সকাল চলে আসি জানার ভয়ে যে না গেলে ম্যানেজার উঠবে কোন সময় একশো টাকা শেষ করে দেবে আর পাবো না এর জন্য সকাল সকাল এখানে চলে আসি অনেক কষ্ট অনেক কষ্ট আমাদের রাত্রে একটু ভাত খাই ঘুমিলে অনেক কিছু চিন্তা ধারা করি যে কিভাবে কি করব কিভাবে চলবো কখনো এরকম চিন্তা করেনি যে এই পেশাটা আমি পরিবর্তন করতে যাই বা এই পেশাটা পরিবর্তন করা দরকার এই টাকা দিয়ে আমার হচ্ছে না আমরা বের হতে পারি না কোনো দিকে বের হয়ে কেমনে যাবেন এই যে সকালে ডিউটিতে আসলাম আর সকাল বিকালে ছয়টা দিকে যাবো মাসে কতদিন ডিউটি করেন আর কোনো কাজ করতে পারবো আমরা পারবো না মানে মাসে কতদিন ডিউটি করেন আমরা প্রত্যেক দিনই ডিউটি করি তিরিশ দিন হ্যাঁ প্রত্যেক দিন শরীর অসুস্থ হলে বা খারাপ লাগলে একটু ওই যে গত শুক্রবারে আমি কি জ্বর জ্বর নিয়ে ব্যথা নিয়ে এখানে চলে আসছি বুঝছেন আর ম্যানেজার গাড়ি নিয়ে উঠলো এখানে আমাকে পাইলো কিছু বলল না কিছু উনি যে আপনার জ্বর আর ছিল না আমাকে খালি বললো যে এই সব ঠিক আছে আমার হ্যাঁ স্যার সব 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 ঠিক আছে আর কিছু বললাম না উনি হচ্ছে একজন বাবা তিন সন্তানের জনক একশো টাকা রোজে কাজ করে একটা শার্ট বারবার সেলাই করে তারপরে জীবিকা নির্বাহ করে শত কষ্টের মাঝেও শত অসুস্থতার মাঝেও কিন্তু তিনি তার ডিউটিটা চালিয়ে নিয়ে যায় এখানে যারা মালিক আছেন ম্যানেজার আছেন তারা হয়তো বা মনে করছে ও তো ভালোই আছে ও তো আমার কাছে কিছু চায় না হ্যাঁ ওর তো কিছু প্রয়োজন নাই তাহলে সে তো অবশ্যই আমার কাছে কান্না করত আমার কাছে চাইতো আসলে বিষয়টা এমন না সবাই মুখ ফুটে বলে না অনেকটা কথা আছে ভেতরে থেকে যায় সেটা হয়তো বা ওনার বোবা কান্না হিসেবে আজকে ঝরছে চোখের পানি দিয়ে আজকে আমাদের সামনে কথা বলার ক্ষেত্রে কিন্তু ওনার চোখের পানি বের হচ্ছে এটা কিন্তু তার একটা জ্বলন্ত প্রমাণ তো আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা মালিক আছেন ম্যানেজার আছেন আপনারা অবশ্যই তাদের প্রতি একটু ভালো নজর দেবেন এই বর্তমান সময়ে এসে একশো টাকা রোজে কাজ করে একটা সংসার কতটুকু চলে সেটা হয়তো বা আপনি ভালো করে জানান আপনার সন্তান যখন টাকা চায় আপনি টিফিনের জন্য একশো দেড়শো টাকা এমনি দিয়ে দেন তাহলে একবার ভাবুন একটা সন্তানকে যদি টিফিনের জন্য বা হাত খরচ প্রতিদিন একশো দেড়শো টাকার উপরে দিয়ে দেন তাহলে একটা মানুষ তিন সন্তান বা চারজন সদস্য নিয়ে কিভাবে চলে এটা অবশ্যই একটু বিবেচনা করবেন একটু বিবেকটা খাটাবেন আপনাদের কাছে আজকে প্রশ্ন আমি এই রিলেটেড অনেক ভিডিও করেছি আপনারা দেখেছেন কিন্তু আজকে ওনার লাইফের ঘটনা শুনে আমার কাছে অনেক খারাপ লেগেছে কষ্ট লেগেছে যে একশো বিশ টাকা রোজে তিনি এখনো কাজ করতেছেন আর বিশেষ করে এই পাহাড়ে ওচা নিচা আঁকা বাঁকা রাস্তায় ধরে এখানে মানুষ আসতেছে কি না হ্যাঁ অনেকে পাতা তুলছে সব কিছু কিন্তু তিনি দেখভাল করেন তো আর কি আপনি এই যে আজকে একটা ভিডিও হচ্ছে আপনার হ্যাঁ রহমতে হয়তো অনেকে দেখছে হুম আপনাদের এখানকার হোক বা বাংলাদেশ থেকে অনেকেই দেখছে সবাই ক্ষেত্রে সবার উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি সবার কাছে আমি কি বলবো স্যার এখন আমি বলতে চাই যে আমাদের জন্য এই যে কষ্টর জন্য আমাদের দুঃখের জন্য সবাই মিলে একটু আমাদের জন্য একটু সাহায্য করুক সবাই মিলে আমরা এরকম সাহায্য চান আপনার আমরা যাতে আমরা যাতে চা বাগানে ভালোভাবে রোজ পাই ভালোভাবে থাকতে চাই ভালোভাবে খাইতে চাই মানে তাহলে আপনাদের রোজ চাওয়াটা কিরকম হবে কত টাকা হবে ম্যাক্সিমাম আমাদেরকে তো তিনশো তিনশো টাকা হলে তো আমরা একটু ভালোভাবে চলতে পারি মানে তিনশো টাকা রোজ হলে আপনার মোটামুটি ভালোভাবে চলতে পারেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কখনো ওই যে যারা কনস্ট্রাকশনে কাজ করে হ্যাঁ বিল্ডিং তৈরি করে বা অন্য কাজ করে তাদের রোজ সম্বন্ধে জেনেছেন তারা রোজ কত টাকা ইনকাম করে বাইরে তো যারা চাকরি করে অনেক কিছু অনেক বেতন পাইতেছে আর আমাদেরও বাগানে যারা বাবু টাবু আছে অনেকে বেতন পাইতেছে ভালো বেতন পাইতেছে পনেরো হাজার দশ হাজার আট হাজার বারো হাজার এইভাবে বেতন পাইতেছে কিন্তু আপনারা এখন তিন হাজারের মধ্যে রয়ে গেছে হ্যাঁ আমরা এরকম এইরকমই স্যালারি রয়ে গেছে চল্লিশ বছরের সার্ভিস জীবনে কত টাকা দিয়ে শুরু করেছিলেন যেন বাইশ টাকা বাইশ টাকা দিয়ে তার চাকরি জীবন শুরু আজকে একশো টাকা এসে পৌঁছেছে দুই সাল দু হাজার একুশ সালের অক্টোবর মাসে তিনি একশো টাকা রোজে কাজ করছেন তো অবশ্যই তাদের প্রতি আপনাদেরকে বলবো একটু তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য তাদের চাওয়াটা কিন্তু বেশি ছিল না তাদের রোজটা যেন তিনশো টাকা হয় এটাই তাদের চাওয়া ছিল দাবি ছিল তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ